বেপরোয়া অ্যাম্বুলেন্সের গতির শিকার হলো পরপর তিন বাইক আরোহী। আজ বিকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া তালডাংরা রাস্তার উপর দুবরাকোন এলাকায়। এই ঘটনায় প্রাথমিকভাবে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তিন বাইক আরোহী জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকালে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে রায়পুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে প্রচণ্ড গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সে সময় দুবরাকোন এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্স চালক পরপর উল্টো দিক থেকে একটি বাইককে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সের ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়ে চোট পান বাইক চালক। এই ঘটনার পরই অ্যাম্বুলেন্স চালকের গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। আর তাতেই উল্টো দিক থেকে আসা আরও দুই বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার ধারে ধান জমিতে নেমে যায় অ্যাম্বুলেন্সটি। এরপরেই অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। ঘটনায় আহত তিন বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় স্থানীয়রা। কি হয়েছে আজকে ঘটনাটা? কি হয়েছে? কে মেরেছে? তিনজনকে? কি হয়েছে? কতজনকে মেরেছে? মোট তিনজনকে মেরেছে। মানে এখান থেকে মারতে 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 লেগেছে। খুব স্পিড ছিল অ্যাম্বুলেন্স? সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।